কারণ শয়তানের টার্গেটটা কি, বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে টেনে আনা। তো বান্দার কাজ কি, শয়তানকে ধোকা দিয়ে উল্টা রহমানের দিকে চলে যাও, এটাই তো যুদ্ধ। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, এটাকে বলা হয়েছে জিহাদে আকবর। জিহাদে আকবর কেমন জিহাদ? প্রত্যেকটি বান্দা, সেটা স্কুলের হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, দেশি হোক, প্রবাসী হোক, প্রতিটি বান্দা, প্রতিটা বান্দি যখন রবের দরবারে যাওয়ার জন্য কোন একটা গুনার কাজকে ছেড়ে দিবে, ইচ্ছাকে মেরে ফেলবে রবের সন্তুষ্টির জন্য, এটাও জিহাদের অংশ হয়ে যাবে। আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চাই আমাদের কিছু কাজ করতে হবে, আবার কিছু কাজ বাদ দিতে হবে। শিক্ষিত সমাজ যারা আছেন আপনারা একটু দোয়া দিয়ে আমাকে একটু স্মরণ রাখেন আমার কথাগুলো। আল্লাহর প্রিয় বান্দা হওয়াই কিন্তু বান্দার কাজ, এছাড়া তৃতীয় আর কোন কাজ? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু একটা কারণে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আয়াতটা আমরা সকলে জানি, এটার তাফসীরের ছায়াতলে যদি বুঝতে চাই, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন শুধু একটা কারণে, এ আমার বান্দা তোর দুনিয়াতে যা দরকার আমি দিব, দেখার জন্য চোখ দরকার আমি দিব, শোনার জন্য কান দরকার আমি দিব, ধরার জন্য হাত দরকার আমি দিব, চলার জন্য পা দরকার আমি দিব, সব কিছু চলার জন্য শক্তি দরকার আমি দিব, সে শক্তিকে সাপ্লাই দেওয়ার জন্য রুহের দরকার সে রুটাও আমি দিব। বান্দা তোর যখন যা দরকার সব কিছু আমি দিব, তবে আমার একটাই চাওয়া, তুই বান্দা এবাদতের মাধ্যমে নিজের অন্তরের চোখ দিয়ে আমি রবকে খুঁজে বের করার চেষ্টা কর, আমার সাথে প্রেম কর, আমার সাথে মহাব্বত কর, তোর তনে মনে ধনে স্বয়নে স্বপনে যেন আমি রবের অস্তিত্বই থাকে, এটাই হচ্ছে রবের চাওয়া, আর কোনো চাওয়া নাই। এবার বলেন, যদি রবের প্রিয় হতে চাই আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, আপনারা যারা স্টেজে আছেন, মুরব্বীরা, ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারা শুধু একটু মনোযোগ দিবেন, দোয়া দিবেন। আমি কিচ্ছুই বলবো না, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, করতে হবে নাকি ছাড়তে হবে সেটা আপনারা বলবেন, আগে শব্দটা শুনেন, সুদ, ঘোষ, মা বাবার সাথে বেয়াদবি, মানুষের জায়গা দখল করা, টাকা মেরে খাওয়া, মানুষকে কথা দিয়ে আঘাত দেওয়া, অন্যায়ভাবে জুলুম করা, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করা, যৌতুক নেওয়া, বউয়ের উপর অত্যাচার করা, টাকার জন্য বউ পিটানো, ভাইয়ের জায়গা দখল করা, ওজনে দুই নম্বরই করা, বিভিন্ন খারাপ দৃশ্য দেখা, ইপটিজিং করা, বিয়ের আগে প্রেম করা, আমি কিন্তু একটাও বলি নাই, সব আপনারাই বলেছেন ছাড়তে হবে, তাহলে দোষ কিন্তু আমার দিয়ে লাভ নাই, আপনারাই বলেছেন। এবার আপনারাই বলেন, আমি শুধু আপনাদেরকে প্রশ্ন করব, নামাজ, রোজা, মা বাবার খেদমত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, অভাবীদেরকে সাহায্য, অসুস্থ রুগীদেরকে সাহায্য, ছোটদেরকে স্নেহ, মা বাবাকে সম্মান, স্ত্রীর হক আদায়, ভাইয়ের জায়গা ভাইকে দিয়ে দিতে, বোনের জায়গা বোনকে দিয়ে দিতে, দুই নম্বরই করা, ব্যবসায় দুই নম্বরই করা যাবে, ওজনে দুই নম্বরই করা যাবে, নামাজ বাদ দেওয়া যাবে, তাহলে কি করতে হবে সেটাও জানি, কি বাদ দিতে হবে আমরা সেটাও জানি। এবার প্রশ্ন হচ্ছে, পারি না কেন? আমি বুঝাতে পারছি না মনে হয়, কারণ আমাদের হায়াত কখন শেষ হয় বলা যায় না, হয়তো আমরা প্রত্যেক দিন ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাই, যেই কবরটা হবে আপনার আমার চিরনিদ্রার জায়গা, হয়তো মাটিটা দেখি, কবরটা দেখি, বুঝতে কখনো পারবো না, পারি নাই যে এই কবরটাই হবে আমার চিরস্থায়ী ঘর। একটু রিয়েলাইজ করেন না, একটু অনুভব করেন না, বিশ্বাস করেন, আমি একটা কথা বলি অযোগ্য হিসেবে, কোনো বান্দা যদি যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, যতই ভুল করুক, সে যদি এতটুক রিয়েলাইজ করে বলতে পারে যে আমি যা করেছি ভুল করেছি, আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছি, এটা আমার ঠিক হয়নি, আমি এখন থেকে রবের দিকে যেতে চাই, কেউ কোনো বান্দা, কোনো বান্দি, কোনো পুরুষ, কোনো কোনো নারী যদি এই কথা মন থেকে বলতে পারে, আমি এতটুক বলতে পারি ইনশাআল্লাহ আমার ওই ভাই, আমার ওই বোন চাইলেই পারবে। কারণ বান্দা যখন রহমানের দিকে একটু আগায়,
রহমান তাকে আর একটু কবুল করে নেয়। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর প্রিয় হতে হলে কি কি করতে হবে জানা? কি কি বাদ দিতে হবে জানা? পারি না কেন? মনোযোগ আছে না নাই আপনাদের? মনোযোগের উপর আমার আলোচনা, কারণ আপনারা দেখছেন আমি কোনো কিচ্ছা কাহিনীতে গেছি? আমি কোনো টাইম পাসের মধ্যে গেছি? আমি চাচ্ছি আপনাদেরকে বলার মাধ্যমে আমিও যেন ভালো হতে পারি। ইমানদার ভাইরা একটু একটু মনোযোগ। পারি না কেন? সবাই এক বাক্যে বলবে শয়তান। করতে দেয় না কে? নামাজ পড়তে দেয় না কে? মা বাবার সাথে বেয়াদবি করায় কে? বউকে পিটাই কে? ঝগড়া লাগাই দেয় কে? দুই নম্বরই করায় কে? আমরা সবাই মিলে সিদ্ধান্তে এক বাক্যে বললাম শয়তানের দোষ। শয়তানে এই কথা শুনে বলে আয় কিচ্ছি, আমরা বললাম তুমি কি করছো মানে? তুমি তো সব বেজার লাগাইলা, রাতে দুইটা তিনটা বাজে আমার চোখে কোনো ঘুম নাই, যেই মুহূর্তে মুয়াজ্জিন আজানের ডাক দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, সকালে উঠে মা যখন জিজ্ঞেস করে কি রে রাতভর তো জেগেছিলে নামাজটা পড়স নাই, মা শয়তানে ঘুম পাড়াই দিছে, শয়তানের দোষ। একজনকে রাগ করে পুলিশ আইসা কথা বলেন না, সব কথা আমি বলবো না আপনারা বলেন না, আমি রাগ করে একজনের নাকটা ফাটাই দিলাম, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি বললাম স্যার দোষ আমার না। কয় কার? শয়তানের। শয়তান হদ্দা আয় কি ইচ্ছি। এই ধারণাই তো আমরা ছিলাম, আমরা আসলে শয়তানও চিনি নাই, শয়তানের প্ল্যানিংও চিনি নাই, করছি আমরা দোষ দিছি শয়তানের। এবার আসেন, শয়তানকে যখন বললাম এই সব তোর, সব দোষ তোর, সব অপরাধ তোর, কারণ আমি রাতভর ঘুমাই নাই, ঠিক আছে, তো ফজর বেলা তুই আমার মাথার মধ্যে চুলকে দিছিস কেন, মর আরাম দিছিস কেন, আমি যেন ঘুমাই যাই, তখন শয়তানে বলে তুই কার জমিনে থাকস, আমরা বললাম আল্লাহ, তুই কার খাস, আমরা বললাম আল্লাহ, তোর দেহ দিছে কে আল্লাহ, তোর হায়াত দিছে কে আল্লাহ, তোর জ্ঞান দিছে কে আল্লাহ, তোর চোখ দিছে কে আল্লাহ, তোর শক্তি দিছে কে আল্লাহ, তা আমি তো তোকে কিছু দিই নাই, তা আমি তোকে ঘুম পাড়াই দিছি বলে তুই ঘুমাই গেলি, তোর দোষ কারে বল তুই বল? কারণ আমরা কার কথা শুনেছি জোরে বলেন না। এবার শয়তান বলে আমি তো তাকে মারি নাই, কারণ মারার হাতটা তোর, ফিঙ্গারপ্রিন্ট চেক কর তোর নিদর্শন পাওয়া যাবে, আমি মারি নাই, আমি তোকে মারতে বলেছি তুই আমার কথা শুনে মেরে দিয়েছিস, আমি তোকে গালি দিতে বলেছি তুই আমার কথা শুনে গালি দিয়ে দিয়েছিস, আমি তোকে হিংসা করতে বলেছি তুই আমার কথা শুনে হিংসা করেছিস, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, কারণ তুই আমার খাস না, আমার পরস না, তুই আমার কথা উঠোস কেন, আমার কথা বসেস কেন? ডাইরেক্ট চোখ ফোল্ডি মারিয়ে দিছে শয়তানে। ঠিক একই কাজটা শয়তানে হাসরের ময়দানে করবে, যখন আমরা বলবো আল্লাহ আমাদের কোনো দোষ নাই, শয়তানে করিয়েছে, শয়তান ডাইরেক্ট বলবে তখন আল্লাহ আমি কিচ্ছু করাই নাই, আমি তাকে পরামর্শ দিছি, ধরবে কি ধরবে না সেটা তার ইচ্ছা ছিল, পালন করবে কি করবে না সেটা তার ইচ্ছা ছিল, সে আমার কথায় লাভ দিয়েছে, আমার তো কিছু করার নাই, আমি বলেছি বলে সে শুনেছে কেন? দোষ আমার নয়, দোষ তার, দোষ তার। এই কথাগুলো যদি বুঝতে পারতাম তাহলে আমরা রবের প্রিয় বান্দা তাড়াতাড়ি হয়ে যেতে পারতাম। অনেকের কষ্ট হচ্ছে বুঝছি, এই জিনিসটা, এই মাসালাটা একটু মনে রাখবেন, এই থিওরিটা একটা মনে রাখবেন। গণিত সহজ কার জন্য? যে সূত্র শিখেছে। আজকে আমাদের কাছে কোরআন আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন, আমি এতক্ষণ আলোচনার ভিতরে তেমন কোনো কোরআনের আয়াত বলি, তেমন কোনো হাদিস বলি কেন জানেন? আমার সবসময় চেষ্টা থাকে কোরআন হাদিসের মফহুমটা এমনভাবে অল্প সময়ে উপস্থাপন করার জন্য, যেভাবে করলে, যেভাবে বললে অল্পতেই আপনারা বুঝতে পারবেন। আমি যদি এখানে কোরআন হাদিসের বলার বাহাদুরি দেখাই সেটা হয়তো বাবার আসবে, হেদায়ত আসবে না, কারণ হেদায়ত পরে আসে, আগে বুঝতে হয়। তাহলে যে আয়াতটা আমাদের শিখতে দুই দিন লাগবে, কোন বিশ্বাসে আমি সেই আয়াতটা আপনাদের সামনে বলে এক সেকেন্ডে বুঝাই দিব? বুঝান আমাকে,
যে অঙ্কটা আমার শিখতে এক সপ্তাহ লেগেছে, আমি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু ওয়াই সেমি প্লাস বি স্কয়ার আপনারা শুনেছেন, তাই বলেন তো আমাকে রিপ্লাই দিতে পারবেন না। আমি চাই 100 জনের ভিতর একজন যেন আল্লাহর দিকে আসে। সেজন্য ইসলামের মূল কথাগুলোকে আমি সহজ ভাষায় বলার চেষ্টা করি, না হয় একটা কথাকে এত লম্বা টানা করার দরকার ছিল না, কারণ বক্তার কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝিয়ে দেওয়া। আমার কোনো সফলতা নাই, তবে আপনারা দেখেছেন একটা ছেলে সুইসাইড থেকে ফেরত এসেছে, দেখলে দেখছে বলেন, না দেখলে নাই বলেন। একজন বিধর্মী বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গত কালকে বিকালবেলা আসরের সময় একটা ফোন আসে, আমি জায়গার নাম বলবো না যেহেতু এখানে ক্যামেরা আছে। ফোন আসার পরে আমি এত আনন্দিত হয়েছি বাসায় প্রকাশ করতে পারবো না। ফোনটা ছিল এরকম যে, হুজুর এই এলাকার 12 জন যুবক মিলে এই এলাকায় যত জীর্ণ ভেঙে যাওয়া একটা এবাদতখানাকে 12টা যুবক মিলে নতুনভাবে সংস্কার করা শুরু করেছে। যে 12 জন যুবক শুক্রবারে 2 রাকাত ছাড়া নামাজ পড়তো না, এখন সেই 12 জন বন্ধু মিলে একসাথে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিয়েছে। আমার জন্য প্রাউড ফিল করার মতো বিষয়, আমার কাছে আল্লাহকে দেখানোর মতো কিছু নাই, হয়তো আল্লাহর দরবারে আমি এগুলাই দেখাইতে পারবো, আল্লাহ আমি পারি নাই, তবে চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম মৌলা, চেষ্টা করেছিলাম, এবার বাকিটা তোমার দয়ার উপরে। কারণ আমি বিশ্বাস করি তুমি যদি বিচারক হয়ে বিচার করো, আমরা কেউ পার পাবো না, কেউ পার পাবো না, কিন্তু এতটুকু আশ্বাস রাখি তুমি যদি রহমান হয়ে দয়া করো, 1000 গুণাগারও জান্নাতি হয়ে যাবে। আমার কথা কেউ কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। দোষ দিলাম কার? ইন্দির গুণ মাতের উনু বেড়ে না মাতার দে। দোষ দিলাম হার? আর একটু জোরে বলেন, দোষ দিলাম কার? শয়তানে বলে যে আমার কোনো দোষ নাই। এবার আমি বললাম কেন তোর দোষ নাই, শয়তানে আমাকে বুঝাই দিল, আমি তোকে রাগ দিলাম তুই নিলি কেন, আমি তোকে হিংসা দিলাম তুই নিলি কেন, আমি তোমাকে লোভ দিলাম তুমি নিলা কেন, আমি তোমাকে নামাজ পড়তে দিই নাই তুমি পড়ো নাই কেন, দোষ আমার নাই, তুমি আমার কথা শুনেছ, দোষটা তোমার। এখন তাহলে আমাদেরকে যুদ্ধ করতে হবে কার বিপক্ষে? কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক শয়তানের পরিচয় কি দিয়েছেন? ফাইন্না শয়তান লিল ইনসানি আদুউউম মুবিন। এ আমার মানব জাতি শুনে রাখো, নিশ্চয় শয়তান নিজও জাহান্নামে যাবে, আগুনে তোমাদেরকে নিয়ে যাবে, সুতরাং সাবধানে থাকিও, তার ফাঁদে পা দিও না, তার কৌশলে পা দিও না। সে যা বলবে হ্যাঁ তোমরা করবা না, সে যা করবে না তোমরা করবা হ্যাঁ, তাইলে তোমরা শয়তানের বিপক্ষে জয়যুক্ত হয়ে আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। এবার হব কিভাবে? এবার আসেন ফজরের বেলাতেই দিয়ে শুরু করি। আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? সকালবেলা রাত পর্যন্ত মোবাইলে গেম টেম যা করার করলাম, ওই টাইম হয়েছে প্রায় কাছাকাছি 5 মিনিট আগে 10 মিনিট আগে। এবার বান্দা আশেক, তো আশেক বান্দা হঠাৎ নড়ে চড়ে বসলো, 2:30 বাজে শরীর মোচড় দেয় নাই, 3:00 বাজে মোচড় দেয় নাই, এখন দেওয়ার কারণ কি? ও বুঝছি, আজান দেওয়ার টাইম হচ্ছে তো, আসছে আসছে কে 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 আসছে, কারণ তার ডিউটির টাইম আসছে তো, আসছে। এবার শয়তান তার ডিউটি শুরু করলো, আপনিও সুন্দর করে তাকে একটু ড্রস দেওয়ার জন্য, কারণ ফুটবল খেলায় দেখেন না ড্রস মারে, এটা মনে করি বুধ বল বিন্দি মারে ন মারে মা জাঙ্গল সুগুরি থেকে না ফুটবল খেলোয়ার নাই ফানলা তিন সার গো 8 টাং ভাঙি ফেলে দিল আছেন এনে সুগুরি বই থেকে দে। ফুটবল খেলার মজা হুন্ন ডাইরেক্ট শট নাকি ড্রস মারন? হারা আরা বেশি বালা খেলোয়ার হয় জিবে হাইট মারি জানে, তা হাইটি বেন নাম বল দি ড্রস, হাইটি বেন নাম কি ড্রস, ইয়া শয়তান আল্লাহ ফুটবল খেলা চল দে, ওয়া খেলিবে না খেলিবে না এজন্য মাতা তো খেলিবে না, শয়তানের গোল যত ঢুকের তারিবে আল্লাহর ফক্কতুন তত গোল্ডেন কাপ, ঠিক না বেটে? আর গোল্ডেন কাপ সাইড দিয়ে হাতুন, আরো জোরে হন না, তাহলে শয়তানের গোল নাম বলিব না। এবার শয়তান আসি বল লই রে, শয়তান এসে আপনার মাথায় চুলকে দিচ্ছে, আরাম দিচ্ছে, ঘুমা বাবা ঘুমা বাবা ঘুমা বাবা ঘুমা বাবা ঘুমা। এবার আপনি একটু কৌশল করলেন, তার ফাঁদে
তাকে একটু লোভ দেখাই দিলেন, আপনিও একটু চোখটা বন্ধ করলেন, কারণ শয়তান তো আপনার মনের খবর জানে না, আপনার ব্রেনের খবর জানে না, সে তার মতো করতেই আছে। দুই তিন মিনিট চোখ বন্ধ করে রাখার পরে হঠাৎ করে আপনি আল্লাহর প্রেম নিয়ে চোখটা খুলে ফেলবেন, চোখটা খুলে ফেলবেন, সুবহানাল্লাহ বলেন না, চোখটা খুলে ফেলবেন, শয়তান অবাক নয় না আপনার দিকে তাকায় থাকবে, সারা জীবন হাত বুলাইলে প্রথম হাত বুলাইতে সে ঘুমাই যায়, আজকে সে চোখ খুললো কেন, নিশ্চয়ই কোনো কারণ একটা আছে, নিশ্চয়ই কোনো ভেজাল একটা আছে, হয়তো বাথরুমে টাথরুমে যাবে মনে হয় প্রস্রাব ধরেছে, এবার সে তার ধারণায় আছে, আপনি সুন্দর করে শোয়া থেকে উঠে গেলেন, উঠার পরে সে আরও বেশি অবাক হয়ে গেল, কিরে সে উঠে বসলো কেন, ব্যাপারটা কি, আজকে তো সে ভিন্ন আচরণ করছে, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। এবার যখন আপনি বাথরুমের দিকে যাবেন, ওয়াশরুমের দিকে যাবেন, পুকুরের দিকে যাবেন, অজুখানার দিকে যাবেন, শয়তান আপনার মাথার মধ্যে সুন্দর সুন্দর বুদ্ধি দিবে, যে শীত পরের যে ঠান্ডা পানি, আর এখন যাইয়া যে গরম পানি গরম করে আনবা, এরকম এনার্জিও নাই, বাদ দাও বাদ দাও, ঠান্ডা পানি দিয়ে উজু করার দরকার কি এই সাত সকালে? তখন আপনি আওয়াজ দিয়ে বলবেন, হ্যাঁ পানি অনেক ঠান্ডা, পানি অনেক ঠান্ডা, যেটা আমার শরীরকে কষ্ট দিবে, কিন্তু এই ঠান্ডা পানিকে আমি আপন করে নিচ্ছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কারণ জাহান্নামের আগুনের তুলনায় এই পানিটা অনেক আরাম, অনেক আরাম। এবার আপনি অজু বানা শুরু করবেন, আমি বলছি শুধু আপনারা মিলাতে যান, মিলাতে যান। এবার আপনি অজু বানানো শুরু করলেন, শয়তান তো নাসর, সে তো ছাড়বেই না। এবার আপনি অজু বানাতে শুরু করলেন, অজু বানাতে বানাতে দেখবেন অনেক সময় অজু শেষ করার পরে আপনার মনে হবে, কিরে মুখ কি তিনবার ধুইছি নাকি দুইবার ধুইছি, হাত কি ধুইছি নাকি হাত ধুই নাই, মাথা মাসে করছি নাকি করি নাই, কুলি কি করছি নাকি করি নাই, নাকে পানি দিছি নাকি দিই নাই, এরকম সন্দেহ কাজ করে। এগুলো আসলে আপনার না, শয়তান নিয়ে দেয় যে যেন আপনি বিরক্ত হয়ে অজু বানা বন্ধ করে দেন। তো সাধারণ বান্দা হলে আপনি তার ফাঁদে পা দিয়ে দিবেন, যদি রবের আশেখন তখন কি করবেন, একবার আমার ভুল হয়েছে আবার বানানো শুরু করলেন, আবার ভুল মনে করে দিল আবার বানানো শুরু করলাম, আবার ভুল মনে করে দিল আবার বানানো শুরু করলাম, তখন চিৎকার দিয়ে মন থেকে শয়তানকে বলবেন, যতবার তুমি আমাকে বুলাই দিবা ততবার আমি অজু বানাইতেই থাকব, অজু বানাইতেই থাকব, অজু বানাইতেই থাকব, কারণ তুমি যতবার আমাকে বান্দা দিবা আমি ততবার অজু বানাবো, আর প্রত্যেকবার বানানোর কারণে নতুন নতুন করে গুনাহ আমার থেকে চলে যাচ্ছে। শয়তানে বলবে যে হইছে থাক, তোর অজু হইছে আর বাইরে, কারণ আগের অজুতে গুনাহ জড়ছে 5%, চারবার তোকে ধোকা দিছি, চারবার তুই জিদ করে অজু বানাইছস, এখন গুনাহ জড়ে গেছে 20%, লস আমার হচ্ছে। যে শয়তান দেখবেন যে আপনাকে আর জ্বালাবে না, কিন্তু সে তো নাসুর, কারণ শয়তানের টার্গেটটা কি, বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে টেনে আনা। তো বান্দার কাজ কি, শয়তানকে ধোকা দিয়ে উল্টা রহমানের দিকে চলে যাও, এটাই তো যুদ্ধ। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, এটাকে বলা হয়েছে জিহাদে আকবর, জিহাদে আকবর। কেমন জিহাদ? প্রত্যেকটি বান্দা, সেটা স্কুলের হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, দেশি হোক, প্রবাসী হোক, প্রতিটি বান্দা, প্রতিটা বান্দি যখন রবের দরবারে যাওয়ার জন্য কোন একটা গুনার কাজকে ছেড়ে দিবে, ইচ্ছাকে মেরে ফেলবে রবের সন্তুষ্টির জন্য, এটাও জিহাদের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ।